আপনার নাম? কল্পনা বেরা। আচ্ছা, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন আজকে? আমরা রামনগর 2 নম্বর ব্লকের আমরা বাসিন্দা, কিন্তু আমরা কিছুতেই চাইছি না, আমাদের এতটা উন্নয়নের যিনি কাণ্ডারি ওনাকে আমরা কিছুতেই ছেড়ে দিতে চাইছি না। তাই কি আজকে এই বিক্ষোভ? যদি ভিডিও চলে যান, যদি এই অর্ডার যদি স্টে থাকে তাহলে আপনারা কি করবেন? অর্ডার যদি স্টে হয় তো আমরা তো ভালোই, ভালো কথা। আর যদি না হয় আমরা এই বিক্ষোভ চালাবো, লাগাতার বিক্ষোভ চালাবো, আমরা অনশন করব। যতক্ষণ পর্যন্ত পেয়ারা না আসছে আমরা সাহেবকে ছাড়ছি না, ছাড়বো না। রামনগরের উন্নয়নের কান্দারি অর্ঘ্য ঘোষ মহাশয়কে আমরা ছাড়ছি না, ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। গরিবের বন্ধু, উন্নয়নের বন্ধু অর্ঘ্য ঘোষ মহাশয়কে ছাড়ছি না, ছাড়বো না। গরিবের বন্ধু, উন্নয়নের কান্দারি অর্ঘ্য ঘোষ মহাশয়ের বদলি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অনৈতিক ভাবে 11 মাসের মাথায় বিডিও সাহেবকে বদলি করা হলো, জবাব চাই, জবাব দাও। অনৈতিক কারণ 11 মাসের মাথায় বিডিও অর্ঘ্য ঘোষ মাসের বদলি হলো, জবাব চাই, জবাব দাও। যতক্ষণ পর্যন্ত অনৈতিক কারণে 11 মাসের মাথায় বিডিও সাহেবের বদলি হলো, জবাব চাই, জবাব দাও। অনৈতিক কারণে 11 মাসের মাথায় বিডিও সাহেবের বদলি হলো, জবাব চাই, জবাব দাও। বিডিও মাননীয় অর্ঘ্য ঘোষ মহাশয়কে বদলি গরিবের বন্ধু, উন্নয়নের কান্দারি অর্ঘ্য ঘোষ মহাশয়ের বদলি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। যতক্ষণ পর্যন্ত স্টে অর্ডার না আসছে আমরা আন্দোলন থেকে সরছি না, সরবো না, সরছি না, সরবো না। তাতে আমাদের জীবন যায়, জীবন যাবে, জীবন যায়, জীবন যাবে। পরে বলবে আমরা আমরা সহযোগিতা করবো, বস।
সামনে প্লেস দেখে বসে পড়ো। বিডিও সাহেব, সম্মানীয় আর্ঘ্য ঘোষ মহাশয়, দীর্ঘ এগারো মাস আমাদের এখানে বিডিও সাহেব হিসেবে ছিলেন এবং প্রচুর উন্নয়ন করেছেন। আমরা হঠাৎ আজকে শুনতে পেলাম আর্ঘ্য ঘোষ মহাশয় বদলি হয়ে চলে যাচ্ছেন, কিন্তু এটা আমরা মন থেকে অন্তর থেকেও মেনে নিতে পারছি না। আমরা গ্রামবাসী, এখানে কোনো রাজনৈতিক অরাজনৈতিকভাবে সকল গ্রাম থেকে সকলে উঠে এসেছেন। এই ব্যক্তিত্ব যিনি রামনগরের প্রচুর উন্নয়ন করেছেন, যিনি দিন রাত এক করে দিয়ে মানুষের পাশে থেকেছেন, সাথে থেকেছেন, এই মানুষের এগারো মাসের বদলি আমরা মন থেকে মেনে নিতে পারছি না। এই জন্য আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করছি। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতক্ষণ সাহেবের স্টে অর্ডার না দিচ্ছেন, আমরা এই আন্দোলন থেকে, আমাদের গৃহপ্রতিজ্ঞ আন্দোলন থেকে আমরা সরব না। আমরা আমরণ আন্দোলন চালিয়ে যাব, বৃহত্তর আরও বৃহত্তর আন্দোলন হবে আগামী দিনে প্রয়োজন আজকেও। সেই জন্য আমরা আন্দোলন করছি। এখনও পর্যন্ত আমরা সড়ক পথ অবরোধ করিনি, শুধুমাত্র ভিডিও অফিস চত্বর অবরোধ করেছি। এরপর যদি কোনো অর্ডার না আসে আমরা মূল সড়ক পথও অবরোধ করব। ভিডিও সাহেব যারা বলছেন প্রশাসনিকভাবে বদলি, কিন্তু এইভাবে তো আটকানো যায় না। দেখুন, এটা ঠিক বলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে মাত্র এগারো মাসের মাথায় যিনি উন্নয়নের কর্মকাণ্ড এত ঘটিয়েছিলেন আমাদের ব্লকে, এই ব্যক্তি কী করে এগারো মাসের মাথায় বদলি হয়ে যেতে পারেন? এরও আগে এইখানে আমাদের উন্নয়ন ঘটিয়েছিলেন প্রীতম শাহ মহাশয়, ওনাকেও আবেদন করে আমরা রেখেছিলাম। উনি এত সুন্দর উন্নয়ন করেছেন, মানুষের সাথে থেকেছেন, মানুষের পাশে থেকেছেন, এই ব্যক্তিকে আমরা ছাড়তে চাই না। ওনার উন্নয়নের পরশ আমরা আরও পেতে চাই, তাই আমাদের আজকের এই আন্দোলন। আপনার নাম? আমার নাম শীর্ষেন্দু দাস। জোরে জোরে বৃষ্টি হলে কি হয়েছে?
জবাব দিতেই হবে আমরা সবাই আজকে লড়ছি লড়বো যাওয়ার পথ রুদ্ধ করছি করবো যাওয়ার পথ রুদ্ধ করছি করবো আজকের আন্দোলন আমাদের স্বার্থে দরিদ্রদের স্বার্থে তাই আমরা যেতে দিচ্ছি না দেব না এগারো মাসের অনৈতিক বদলি মানছি না মানবো না এগারো মাসের অনৈতিক বদলি মানছি না মানবো না উন্নয়নের স্বার্থে অর্ধবঙ্গে থাকতে হচ্ছে হবে দু নম্বর ব্লকের অর্ঘ মহোদয়কে বদলি করা চলছে না চলবে না এই বদলি মানছি না মানবো না উন্নয়নের স্বার্থে এই বদলি মানছি না মানবো না সেটা তো ছাড়ো সেটা ছাড়লে জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও দিতেই হবে দিতেই হবে জবাব চাই জবাব দাও ছাড়ছি না ছাড়বো না আমাদের
আরে আজকে ছাড়বো না আরে চলে গেলে আরে ধরে ধরে রাখি আরে আজকে আমি ধরে ধরে রাখি আমি যাচ্ছি চালিয়ে যাব আপনারা একটু ধৈর্য ধরে বসুন আপনারা দাঁড়িয়ে থাকুন ধৈর্য ধরে আপনারা দাঁড়িয়ে থাকুন আমরা দৃঢ় প্রতিজ্ঞা সাহেবের গা যদি আমাদের উপর দিয়ে যায় চলে যাবে তবু আমরা অর্ধবস মাঠে রামনগর 2 নম্বর ব্লকে ছাড়বো না এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আমরা আমরা সর্বিত করব বস সামনে প্লেস দেখে বসে পড়ো যতক্ষণ পর্যন্ত স্টে অর্ডার না আসছে আমরা আন্দোলন প্রত্যাহার করছি না করব না করছি না করব না আমাদের এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে আমাদের এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে রামনগরের উন্নয়নের কান্ডারি অর্ধঘোষ মহাশয়কে বদলি করা হলে কোনো জবাব চাই জবাব দাও জবাব চাই দাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জবাব দিতেই হবে দিতেই হবে দিতেই হবে উন্নয়নের কান্ডারি রামনগরের ভিডিও সম্মানীয় অর্ঘোষ মহাশয়কে বদলি করা হলে কোনো জবাব চাই জবাব দাও জবাব চাই দাও আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাব না কিছু হবে না করতে হবে করতে হবে উন্নয়নের এই উন্নয়ন কিছুতেই থামানো যাচ্ছে না যাবে না।